থেকে যা কিছু দেখানো হয়েছে তা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য নেই। অযথা কেউ ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো, মজা করতে থাকো। নমস্কার, আমি টুকলি বিলার পর্ব দুই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সামনে আমি একটা কথা রেখে বলেছিলাম আর কি, যে আমার বান্ধবীর সমস্যা, সে আমাকে ফোনে বলেছিল এর থেকে বেরোনোর উপায় কি। আমি তখন আমার বান্ধবীকে বলেছিলাম যে আমার 32,000 ভিউয়ার্সরা সহায় আছে, তোর সমস্যাটা আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আনব, তারা আমাকে নিশ্চয়ই একটা পথ বের করে দেবে। তো সেই জন্য পর্ব প্রথম পর্ব তোমরা শুনেছ এবং দ্বিতীয় পর্ব তোমরা এখন শুনতে চলেছ এবং তোমরা তোমাদের মতামত দেবে, এবং তৃতীয় পর্ব বা অন্য টাইপের তোমাদের সামনে গল্প নিয়ে আসবো, তাহলে পুরো তোমরা পুরো বুঝে যাবে, তোমরা সুন্দরভাবে এর উত্তরটা দিতেই পারবে। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কমেন্টস করবে। কোনো একটা দিদি নামটা সরি মনে করতে পারছি না, আমাকে বলেছিল এইভাবে মেকআপটা নিতে তাহলে ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টস করবে যে কেমন আমাকে লাগছে। ফেসবুকে তো আলাপ হয়ে গেল বামনের সাথে, ঠিক আছে, এবার কি হতে চলেছে শোনো। রাত তখন 12টা, খাতা দেখতে বসিয়াছি, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কি করব কিছুই ঠিক করতে পারছি না। ফেসবুকটা অন করলাম, ফেসবুকের চল এখন চারিদিকে ছেয়ে গেছে, ফেসবুক থেকে সেই হ্যান্ডসাম বয়, যদিও বা আমার থেকে বয়সে অনেক ছোট, 7-8 বছর তো হবে, তাতে কি একটু কথা বলে দেখাই যায়। বুঝতে পারছি না যে আমি পথটা এগোবো না, কিচ্ছু বুঝতে পারছি না, দোলা চলের মধ্যে চলছে। এদিকে তো আমার স্বামী আমাকে কল করে করে পাগল, সে আবার আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলছে সংসার জীবনে। আমি ফিরে যেতে চাইছি না, কারণ আমি ফিরতে চাই না। এতগুলো বছর এইভাবে কাটিয়ে দিলাম, শুধুমাত্র একটা ভুল, বাপের বাড়ি থেকে কোনো স্থান পেলাম না, কারণ ভুলটা আমার ছিল। তাই আমার জীবনের পথ যখন আমি বেছে নিয়েছি, আমার জীবনের সিদ্ধান্তগুলো যখন আমি বেছে নিয়েছি, তাহলে কেন পিসির কাছে গিয়ে পড়লাম আমার ছেলেকে ফেরত দাও? পিসি কিছুতেই রাজি হলো না, বিলাকে কিছুতেই পিসি দিতে চায় না। পিসি তার মাতৃসত্তা পাচ্ছে ওই ছোট্ট শিশুটির মধ্যে, তাহলে আমি কি করে বাঁচবো? তোমরাই বলো বন্ধুরা, বিলা কি করে বাঁচবে? বিলা বাঁচার জন্য লড়াই করছে, প্রচুর লড়াই করছে। রাতের পর রাত জেগে শুধু পরীক্ষার এক্সামের খাতাগুলো দেখছে, দেখতে দেখতে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না। সকাল 6টা থেকে আবার ব্যাচ চালু হয়ে যাবে, তার মধ্যে রান্না বান্না সমস্ত সেরে আবার স্কুলে যেতে হবে, আবার বিকাল বেলায় ব্যাচের পর ব্যাচ, রাত্রি 8-9টায় বিলা নিজের মতন সময় কাটানোর সুযোগ পাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া সেরে পিঠটা বিছানায় ঠেকিয়ে একটু খাতা দেখছে, সেই সময় বামনে, সে অস্বীকার করতে পারলো না, বামনকে তার জীবনে আবির্ভাব আনলো। ফেসবুকে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে যাবে, এটা কি এমন বড় ব্যাপার? সিদ্ধান্তটা তাকে নিতেই হবে। এদিকে তার ডিভোর্সটাও কমপ্লিট হয়নি, কি করবে সে বুঝতে পারছে না। সে অবশ্য সোশ্যাল মিডিয়া সবাইকে বলেছে ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ডিভোর্স না কমপ্লিট হলে আরেকটা মানে সম্পর্কতে জড়ানো যায় না। ডিভোর্সের জন্য তার প্রথম হাজবেন্ডকে চাপ দিতে থাকলো, কলকাতা থেকে বিলা শ্বশুরবাড়ির পথে শুধু যাচ্ছিল আসছিল। বামন বলল চলো ঘর বাঁধি, বিলা একটু ভয় পেল। বিলা তার শ্বশুর বাড়িতে গিয়েও উঠিল, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা সেটা ভালো চোখে দেখিল না। না দেখারই তো কারণ তাহাদের বিয়ে হয়নি। বিলা তখন কলকাতা এসেছিল, ভাড়া বাড়ি ছেড়ে দিল, লেডিস হস্টেলে ছিল, কিন্তু সেখানের খাবার দাবার মোটে খাওয়ার যোগ্য নয়,
তাছাড়া বামন একটা টানা পড়েনের মধ্যে বিলা রেজিগনেশন লেটারটা লিখেই দিল, ছেড়ে দিল চাকরি। কি হবে অমন চাকরি, জীবনে চাকরি কি সুখ দিতে পেরেছে যে সুখ বামন দিয়েছে? বামন একদিকে তার প্রথম স্ত্রীকে ছেড়ে, তার বাবা মা তার পরিবার অর্থাৎ সবাইকে ছেড়ে শুধু একদিকে ঠায় রয়েছে আমার জন্য। তাহলে আমার কি করা উচিত? আমার জীবনে তো কোনো আগে পিছু কোনো টান নেই, তাহলে কেন আমি যেতে পারি না, কেন আমি জড়াতে পারি না বামনের সাথে? এই সমাজ, সমাজের ভয়, সমাজ কি দিতে পেরেছে আমাকে? কিচ্ছু না, শুধু দুঃখ কলুষিত। বড় মেয়ে শ্বশুর বাড়ি থেকেও আশা ছেড়ে দিয়েছি, বড় মেয়েও জানো তো এখন আর আমার সাথে যোগাযোগ করে না, খুবই দুঃখ। দশ মাস দশ দিন পেটে রাখার পরেই, এত প্রসব যন্ত্রণার পরে সে আমাকে এত কষ্ট দিল, ছেলে সে তো মায়ের মুখটা ভুলেই গেছে, কি আশায় থাকবো, কি আশায় বাঁচবো? চলে গেলাম বাবনের হাত ধরে, টিনের চালে বাঁধলাম ঘর, সংসার শুরু করে দিলাম, প্রাইভেট স্কুলে একটা চাকরি পেয়ে গেলাম, তার সাথে হোম সার্ভিস বেশ কাটছিল, বামন ড্রাইভারিটা তো চালিয়ে যাচ্ছিল, খুব সুন্দর করে সংসার কাটছিল। হোম সার্ভিসের খাবার খেয়ে সবাই প্রশংসা, কি সুস্বাদু কি সুস্বাদু, এই স্বাদ যেন অনেকে বলছে তার মরা মায়ের হাতের সেই রান্নার নাকি সেই স্বাদ। তারপরে ইউটিউবটা জয়েন করে ফেললাম, ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, খুব ভালো লাগলো, বিলা সেটাকে জয়েন করতে থাক জয়েন করে নিল, একটা অ্যাকাউন্ট খুলে নিল, রান্না ছাড়তে থাকলো, তারপরে রান্নায় এত প্রশংসা পেতে থাকলো, অনেকের সুবিধা হলো বিলার এই রান্নার চ্যানেলটাতে। তার কারণ হচ্ছে অনেকেই বিদেশে থাকে, অনেকেই বাইরে থাকে, তারা রান্নাবান্না জানে না, কোনটাতে কী দিতে হয় কিছুই জানে না, তাই বিলার রান্নার চ্যানেলটা তারা লাইক সাবস্ক্রাইব সমস্ত কিছু করতে থাকলো, শেয়ার করতে থাকলো, চ্যানেল একদম দরদরিয়ে এগোতে থাকলো। কিন্তু বিলার সেই পুরনো বুদ্ধি, বিলা তখন আবার নতুন মুরগি ধরতে থাকলো, ছোট ছোট ছেলে মেয়েদের তাদের বোকা বানাতে শুরু করে দিল বিলা। তারপরে তারপরে বিলা সংসারে চালাতে পারছিল না, বামনের যা আয় আর বিলার যা আয়, ভাড়া বাড়ি 3,000 টাকা, 2,500 থেকে 3,000 টাকা, লাইটের বিল, গরমে খুব কষ্ট, টিনের চাল থেকে বৃষ্টির জল পড়ে, তবুও সুখ আছে বামনের, বুকের মাঝে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে, যেটা অনেক সুখী দম্পতি শুতে পারে না, সেই নিশ্চিন্তের ঘুম আসে না, তাদের এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সমস্ত আছে, টাকা পয়সা আছে, কিন্তু বিলার মতন সুখ নেই। বিলা সেই সুখে লোক কি ছাড়তে পারে? বিলা তখন বলল যে এই সম্পর্কের একটা বৈধতা চাই, হলোই না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাতে কি বৈধতা চাই, চলো মন্দিরে গিয়ে আমরা সিঁদুর পরিয়া বিয়ে করে নিই। শুধু কি সিঁদুর পরাটাই কি বিবাহের একমাত্র ইয়ে? না, বিবাহ তো আমাদের অনেক আগেই হয়ে গেছিল বিলার সাথে বামনের, কারণ বিয়ে হচ্ছে মনের মিল, আত্মার মিল, সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছিলো, সহবাসও হয়ে গেছিলো, তাহলে এই সামাজিক বিয়ের জন্য শুধু আটকে যাচ্ছে কেন? সম্পর্কটা সম্পর্ক তত্তর করে এগোচ্ছিল, বিয়েটাও করে নিল, শ্বশুরবাড়ির লোকেদের কাছে বড় বউয়ের স্বীকৃতি দাবি করতে থাকলো। শ্বশুরবাড়ির লোকরা বলল তোমাকে বড় বউ হিসেবে এই সময়টা মেনে নেওয়া যাচ্ছে না। বিলা তখন চিন্তা ভাবনা করতে থাকলো, বিলা শুনেছিল, কারোর মুখে শুনেছিল যে টুকটাক নাকি এখনো কাজ করে, বিলা শিক্ষিত, তবু যখন শিক্ষার হার ভেঙে যায় তখন তো ওই কুসংস্কারই বিলার কাছে একমাত্র হাতিয়ার হতে থাকে। তাই বিলা কি করলো, বিলা তখন খাবারের মধ্যে মেশাতে থাকলো টুকটাক পাতা, জবা ফুল, বেলপাতা গুঁড়ো করে। বলতেও অবাক লাগে যে বিলা এই কাজটা করছে, তোমরাও ভাবছো বিলা এই কাজটা করছে, হ্যাঁ বন্ধুরা বিলাই এই কাজটা করছে। বিলা তরকারি পাঠাতে থাকলো শাশুড়ি মার কাছে, যেমন কথা তেমন কাজ, শাশুড়ি মা
স্বীকৃতি দিতে রাজি হয়ে গেল। বিলা চলে গেল তার শ্বশুর বাড়িতে, তার জায়ের ঘরটা দখল করে থাকতে শুরু করল। তারপরের অংশটা বন্ধুরা পরবর্তী সময় নিয়ে আসব। আজকের এই বিলার পার্ট টু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। চলো টাটা।